আমি আর মিনতি আছি, আর একটা সারপ্রাইজ আছে, এটা পরে দেখাচ্ছি, পুরো ভিডিওটা দেখুন। এইবার একটা আমি জিনিস মানে সারপ্রাইজটা এবার তুলে ধরব। হ্যাঁ সেটা বলো, সেটা বলো। এটা আমার তরফ থেকে আনো, আমি পাখির চারাতে, ঠিক আছে? এবার নতুন সারপ্রাইজটা আমি তুলে ধরছি। দেখো দর্শক বন্ধুরা, এই যে আরেকজন পাশে দাঁড়াবার জন্য চলে এসছে। আমাদের এরকম উৎসাহ পেলে তো আমরা আরো মানে মানুষের পাশে দাঁড়াতে পারবো। ও দিয়েছে কচি আটা, আটা সবিনের প্যাকেট। আর এই যে তো প্রথম থেকেই ছিল, এ দিয়েছে আলু। দর্শক বন্ধুরা দেখো, তোমার এটা ভাড়া বাড়ি না? ভাড়া বাড়ি তো। দর্শক বন্ধুরা, উনি মানে একা, ওনার ছেলে মেয়ে নেই, ওনার স্বামী নেই, কেউ নেই। উনি মানে খুব অবস্থা খারাপ। ওনার দিদি ছিল, জায়বু ছিল। তো দিদি জায়বু মারা গেছে, মানে জায়বু আছে, দিদি মারা গেছে। তো উনি পাশেই থাকে, ভাড়া, হ্যাঁ ভাড়া বাড়ি থাকে। তো ওনার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। যার জন্য আমরা মেয়েরা এসেছি ওনারকে একটু মানে ওনার পাশে দাঁড়ানোর জন্য। তোমার যদি আবার কোনো কিছু লাগে আমাদেরকে বলবে, আমি মিনতি হয়ে আমার তোমার পাশে দাঁড়িয়ে যাবে, ঠিক আছে? তোমার কোনো চিন্তা নেই। আমি দর্শক বন্ধুদেরকে বলছি একটু হেল্প করার জন্য ওনাকে, কারণ ওনার কেউ নেই, ধরতে গেলে কেউ নেই ওনার। তো উনি একটা ভাড়া বাড়িতে থাকে, ওনার খুবই কষ্ট। ওনাকে পাড়ার প্রতিবেশীরা খুবই ভালোবাসে, তাই তো? হ্যাঁ, পাড়ার প্রতিবেশীরা খুব ভালোবাসে। ওরাই রান্না বান্না করেছে, করে নেয়, ওই দিদিকে দেয়। তবে ওই দিদি ভালো বলেই না সবাই দেয়। তো আপনারা মানে একটু যদি পাশে দাঁড়ান, তো যে যেমন একজনের মানে বন্ধু পেয়ে গেলাম আমার কাছে, এরকম যদি পাশে দাঁড়ান তাহলে আমি আরো মানে হেল্প করতে পারবো। দাদাও হেল্প, এই দাদা আছে, এই দাদাও হেল্প করছে, এই দাদাও অনেক হেল্প করছে। আর আপনারা যদি হেল্প করেন বা আমার পাশে দাঁড়ান, তাহলে এরকম অনেক দিদি, মা, বাবা, এদের পাশে আমি দাঁড়াতে পারবো। আপনারা একটু সাপোর্ট করুন প্লিজ, আপনারা একটু সাবস্ক্রাইব করুন। আর কি বলবো, কিছু বলার নেই। মানে ধরো ক্যামেরাটা, এই দিদির পাশে আপনারা যদি মনে করেন যে না দাঁড়ানো উচিত, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি এই দিদির ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা প্লিজ যোগাযোগ করে ওনাকে একটু সহযোগিতা করবেন, ওনার পাশে এসে দাঁড়াবেন। আর কিছু বলার নেই। তুমি কিছু বলবে? বলো, বলো, কিছু বলো। আমি একটা কথা বলতে পারি, ওরা যে সাহায্য করতে এসছে এটা আমার কাছে অনেক বড়, যা আমার পাশে এসে দাঁড়াচ্ছে। আশা করি ভগবানের কাছে প্রার্থনা করি যাতে ওরা এইভাবে সকলের পাশে দাঁড়ায়। মেয়ে, আমরা যে মেয়েরা মিলে, মেয়েরা অল্প বয়সী সব মেয়েরা এসছে, সেটাই চাচ্ছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। আর আপনারাও দেখুন যাতে ওদের সহযোগিতা করলে আরও পাঁচজন আমার মতন দুস্থ মানুষরা সাহায্য পায়, সেটা আমি চাই। হ্যাঁ, এবার আমার বলো সাবস্ক্রাইব করে দিতে, সাবস্ক্রাইব করলে আমি পাশে দাঁড়াতে পারবো। সাবস্ক্রাইব করলে আমি চ্যানেল থেকে টাকা পাবো, টাকা পেলে আমি মানুষের পাশে দাঁড়াতে পারবো। হ্যাঁ, এবার বলো একটু, সাবস্ক্রাইব করে আপনাদের কাছে নিশ্চয়ই নাম্বারটা যাবে। আপনারা প্রত্যেকেই সেইভাবে সাবস্ক্রাইব করে সেখানে কিছু কিছু ডোনেশন যদি দেন, তাহলে মেয়েরা তাহলে সকলের পাশে দাঁড়াতে পারে। হ্যাঁ, খুব ভালো বলেছো তুমি। রাজুদা, তুমি কিছু বলবে? বলো, কিছু একটা বলো। এইভাবে আমার পাশে থাকো, আমরা চাই যে গরিব মানুষরা যাবে, এইভাবেই সাহায্য পাই।